তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। রোজগার মতো আবারও নিয়ে চলে এলাম 10টি সেরা মেয়ে পাঠানোর SMS বা স্ট্যাটাস বলতে পারো, যেগুলো বেশ কার্যকরী হয়ে আছে। আর এই 10টি SMS যদি তুমি যে কোনো মেয়েকে করো, তাহলে সেই মেয়েটি খুব দ্রুত গতিতে আপনার প্রতি আকৃষ্ট হয়ে উঠবে। তো বেশি দেরি না করে চলুন দেখে নিই আজকের এই 10টি SMS কী আছে। নাম্বার 1, আপনি যেই মেয়েকে পটাতে চান তার সাথে আপনার যদি খুব ভালো একটা সম্পর্ক থেকে থাকে, তাহলে আপনি একদিন মজা করে মেয়েটিকে এটি বলতে পারেন, তুমি সারাক্ষণ আমার হৃদয়ে আর মাথার মধ্যে যে পরিমাণে ঘোরপাক খাও, তাতে তো তুমি অনাসে চাঁদে গিয়েও ঘুরে আসতে পারতে। এটা বলার পর মেয়েটি দেখবেন অনেকটাই আকৃষ্ট হয়ে পড়বে আপনার প্রতি। নাম্বার 2, যে মেয়ের সঙ্গে আপনি 1 বছরেরও বেশি সময় ধরে রিলেশনে আছেন, তাহলে সেই মেয়েটিকে একটি রোমান্টিক মুহূর্তে আপনি এটি বলতে পারেন, যদি ফেব্রুয়ারি মাস 28 দিনে না হয়ে 30 দিনে হতো, তাহলে বছরে আরও 2 দিন বেশি পেতাম তোমাকে ভালোবাসার জন্য বা তোমার সঙ্গে কথা বলার জন্য। নাম্বার 3, আপনি যেই মেয়েকে পটাতে চান তার সাথে SMS-এ বা ফোন কলে কথা বলার সময় তাকে এটি বলতে পারেন, আমার ফোনে তোমার মেসেজ আসলে ফোনটা ভাইব্রেট হোক বা না হোক, হৃদয়টা ঠিকই ভাইব্রেট হয়ে যায়। অথবা তাকে এটিও বলতে পারেন, আমার ফোনে তোমার কল আসলে ফোনে রিংটোন বেজে উঠুক বা না উঠুক, আমার হৃদয়ে রোমান্টিক সুরে গিটার বাজতে শুরু করে। নাম্বার 4, আপনার ক্রাশকে বা আপনার গার্লফ্রেন্ডকে খুশি করতে মজা করে তাকে এটি বলতে পারেন, আপনি শুধু মেয়েটিকে বলবেন তুমি কি জানো, তখন মেয়েটি বলবে কি, আর তখন আপনি বলবেন তুমি যখন থেকে আমার লাইফে ইনস্টল হয়েছো তখন থেকে আমার লাইফ সুপার ফাস্ট হয়ে গেছে। এরকম একটা কথা শুনে মেয়েটি খুবই হাসবে বা আপনার প্রতি একটা আলাদা রকমই ফিলিংস দেখাবে। বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখতে পারেন আপনারা। নাম্বার 5, আপনার যদি গার্লফ্রেন্ড থেকে থাকে, তাহলে তাকে খুশি করার জন্য মজাচ্ছলে এটি বলতে পারেন, যেই দিন থেকে তুমি আমার হৃদয়ে এসেছো সেই দিন থেকে আমার হৃদয়ে সবার রাস্তা গুগল ম্যাপ থেকেও ডিলিট হয়ে গেছে। আর এটা কতটা মজার ছিল আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, তাহলে মেয়েটি কতটা মজা পাবে আপনি একবার ভেবে দেখুন, আমাকে আর নতুন করে কিছু বলতে লাগবে না। মেয়ে বা বৌদি পটানোর বিভিন্ন রকম টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, দয়া করে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন। তো নম্বর 6, গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য বা যে কোনো মেয়েকে প্রপোজ করার সময় তাকে এটি বলতে পারেন, আমি নিঃশ্বাস নেওয়ার কথাও ভুলে যেতে পারি, বাট তোমার কথা ভুলে যাওয়া অসম্ভব। এতে করে দেখবেন মেয়েটি অনেক বেশি বিশ্বাস করবে আপনাকে। নাম্বার 7, যে কোনো মেয়েকে যদি অন্যরকম স্টাইলে প্রশংসা করে পটাতে চান বা মজা দিতে চান, তাহলে মেয়েটিকে এটি বলতে পারেন, তাহলে আপনি সেই মেয়েকে বলবেন তুমি জানো তোমাকে কিসের মতো লাগে, তখন সেই মেয়ে নিশ্চয়ই বলবে কিসের মতো, তখন আপনি বলবেন সেন্টার ফুটের মতো লাগে, বাইরে কুইট আর ভিতরে সুইট। বিশ্বাস করবেন না বন্ধুরা, মেয়েটি অনেক বেশি মজা পাবে এটা। নাম্বার 8, যদি কোনো মেয়েকে হাসির প্রশংসা করতে চান পাশাপাশি মেয়েটিকে মজাও দিতে চান, তাহলে সেই মেয়েটি যখন আপনার সামনে হাসবে তখন মেয়েটিকে মজা করে এটি বলতে পারেন, প্লিজ এত মিষ্টি করে হাসি দিও না, তখন সেই মেয়েটি নিশ্চয়ই বলবে কেন, আর তখন আপনি বলবেন তুমি টিভিতে পেপসোডেন্টের বিজ্ঞাপন দেখোনি, বেশি মিষ্টি খেলে দাঁতে ক্যাভিটি হয়। সমস্ত কথা শুনে মেয়েরা অনেক বেশি মজা পায়। নাম্বার 9, যেই মেয়ের সাথে আপনি আগে থেকেই মজা করেন, এমন মেয়ের সঙ্গে লাইনে মারতে চাইলে মেয়েটিকে দেখে আপনি এটি বলতে পারেন, তোমার কাছে কি ফায়ার সার্ভিসের নাম্বার আছে? এটা শুনে মেয়েটি হয়তো বলবে না বা কেন, তখন আপনি বলবেন তোমাকে দেখে তো আমার হৃদয়ে আগুন লেগে গেছে ওই জন্য। নাম্বার 10, বান্ধবী বা যে মেয়ের সাথে আপনি ফ্রি মাইন্ডে কথা বলেন, এমন মেয়েকে পটাতে চাইলে মেয়েটিকে মজা করে এটি বলতেই পারেন, তোমার কাছে কি হেলমেট আছে? হয়তো মেয়েটি বলবে না বা বলতে পারে কেন, তখন আপনি বলতে পারেন থাকলে আমাকে একটু দাও প্লিজ, তোমাকে দেখার পর থেকেই তো আমার হৃদয় 200 কিমি গতিতে ছুটছে, কখন যে অ্যাক্সিডেন্ট হয়ে যায় বলা যায় না, তাই আর কি হেলমেটটা পরে নিজের সেফটি বজায় রাখতাম। তো এটি শুনে কতটা মজা পেয়েছেন সেটা কমেন্ট করে জানান, আর আশা করি মেয়েরা অনেক বেশি মজা পাবে এই সমস্ত কথাবার্তা শুনলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকাদার ভিডিওয়। ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর একটি লাইক করো, কারণ আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানাইতে অনেক বেশি মোটিভেট করে।
make me click.